আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আজকে মূলত কথা বলবো স্যামসাং এর নতুন একটি স্মার্টফোন স্যামসাং 03s। এই ফোনটি 4GB 64GB RAM এবং ROM ভেরিয়েন্টের স্মার্টফোন, যার বাজার মূল্য হচ্ছে 13,999 টাকা। পূর্বে আমরা দেখেছিলাম স্যামসাং M02s এসেছিল, সেটিও 4GB 64GB ছিল, তবে এবার কিছুটা বেটার স্পেসিফিকেশন দিয়ে M03s এই স্মার্টফোনটি লঞ্চ করেছে। সো কী কী স্পেসিফিকেশন থাকছে এবং পুরো ফোনটির একটি বেসিক নলেজ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং এটার কনফিগারেশন নিয়ে আলোচনা করব। সো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করে ফেলি। তবে হ্যাঁ, এখনও যারা ভিডিওতে লাইক করেননি এখন একটি লাইক করে ফেলুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে নতুন সকল স্মার্টফোনের ভিডিও আপনি সহজেই দেখে নিতে পারেন। সো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করব। আপনারা দেখছেন জেকে টেক ভিডিও ইউটিউব চ্যানেল, লেটস বিগিন দ্য শো। আপনারা দেখতে পাচ্ছেন স্যামসাং A03s এর বক্স। বক্সটি খুললেই প্রথমেই পেয়ে যাবেন স্মার্টফোনটি। বাজারে এটি তিনটি কালার অ্যাভেলেবেল, ব্ল্যাক, ব্লু অ্যান্ড হোয়াইট। ফোনটির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন পেপার ওয়ার্কস, অবশ্যই এগুলো সেফটি করে রেখে দিবেন, এবং আরও পেয়ে যাচ্ছেন একটি 7.5 ওয়াটের চার্জার এবং টাইপ সি ডাটা কেবল এবং একটি সিম ইজেক্টর পিন। তবে আমার কাছে খারাপ লেগেছে এখানে তারা ইউজ করেছে 7.5 ওয়াটের একটি চার্জিং অ্যাডাপ্টার, চাইলে কিন্তু এখানে একটি 18 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার ইউজ করতে পার। এখন কথা বলবো এই স্মার্টফোনটির পোর্টস অ্যান্ড বাটন নিয়ে। ফোনটি দেখতে অসাধারণ। এই ফোনটি যেহেতু তিনটি কালার অ্যাভেলেবেল, এই ফোনটির রেয়ার মাউন্ডে রয়েছে ট্রিপল ক্যামেরা সেট আপ, যার পাশে রয়েছে একটি এলইডি ফ্ল্যাশ। ফোনটির নিচের দিকে রয়েছে বটম ফায়ার স্পিকার, 3.5 মিলিমিটার হেডফোন এবং টাইপ সি পোর্ট। ফোনটির রাইট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। বাজেট সেগমেন্টে এবার তারা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দিয়েছে, এটা ভালো লেগেছে। রয়েছে ভলিউম লকার এবং ফোনটির ওপরের দিকে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন এবং ফোনটির লেফট সাইডে রয়েছে সিম ট্রে পয়েন্ট। ডিভাইসটিতে ইউজ করা হয়েছে 6.5 ইঞ্চির একটি TFT প্যানেলের ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 720x1600 pixels এবং PPI ডেন্সিটি 270 এবং এটা নিট ব্রাইটনেস হচ্ছে 480। ওভারঅল ওকে টাইপের নিট ব্রাইটনেস তারা দিয়েছে, ডে লাইট ইউজ করতে গেলে তেমন কোনো সমস্যা হবে না। তবে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স আমার কাছে অ্যাভারেজ লেগেছে, অন্যান্য IPS HD প্লাস ডিসপ্লের মতো নয়। তবে এখানে বেশ কিছুটা কালার স্যাচুরেশন অভাব দেখতে পেয়েছি, শার্পনেসেও কিছুটা অভাব ছিল। সো ওভারঅল যে ডিসপ্লে তারা দিয়েছে IPS HD প্লাস হলে আরও বেটার এক্সপিরিয়েন্স এখান থেকে পেয়ে যেতাম। ডিভাইসটিতে ইউজ করা হয়েছে অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11 এবং One UI 3.1। UI যথেষ্ট অপটিমাইজ ছিল, কোনো প্রকার ব্লোটার ছিল না। তবে অনেকক্ষণ ইউজ করার পরে প্লাস হচ্ছে একসাথে অনেকগুলো অ্যাপস ইউজ করার সময় বেশ কিছুটা প্রবলেম হচ্ছিলো, মাঝে মাঝে একটু ল্যাগ ফেস করছিলাম। সো এই বিষয়গুলো আশা করছি নেক্সট আপডেটের মাধ্যমে তারা ফিক্স করে দিবে। সো এখন আমরা এই ডিভাইসটির মধ্যে সাউন্ড কোয়ালিটি টেস্ট করে দেখব কেমন এক্সপিরিয়েন্স আমাদেরকে দিচ্ছে। সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল, মোটামুটি লাউড ছিল, মোটামুটি লাউডই এখান থেকে আমরা পেয়ে যাচ্ছিলাম। এই স্মার্টফোনটিতে ইউজ করা হয়েছে 4GB RAM এবং 64GB ROM। ফোনটির প্রসেসরে আমরা পেয়ে যাচ্ছি হিলিও Z35, স্যামসাং দাবি করছে এটা, বাট আমি CPU জেট ইনস্টল করে দেখেছি এখানে রয়েছে P35। নেক্সট একটি স্ট্যাটাসের মাধ্যমে আমি এই বিষয়টি কনফার্ম হয়ে আপনাদেরকে শিওরলি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ফোনটির মধ্যে আপনারা চাইলে ছোটোখাটো গেমসগুলো খেলতে পারবেন। পূর্বে আমরা Z35-এর মধ্যে গেমস খেলেছিলাম, যেমন ফ্রি ফায়ার, পাবজি লাইট খেলেছিলাম, তেমন কোনো সমস্যা পাইনি। তবে যদি আবার এই গেমসগুলো খেলা যায় আশা করছি আপনাদের তেমন কোনো সমস্যা হবে না। ডিভাইসটির রেয়ারে রয়েছে ট্রিপল ক্যামেরা সেট আপ, যার মেন রেয়ার ক্যামেরা 13 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল একটি ডেপ সেন্সর এবং 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো লেন্স রয়েছে। ফোনটির ফ্রন্ট ক্যামেরা রয়েছে 5 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা। 5 মেগাপিক্সেলের যে সেলফি ক্যামেরাটি রয়েছে এটা আমাকে হতাশ করেছে। যদি তারা এই প্রাইসে একটি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিত আরও বেটার এক্সপিরিয়েন্স পেতাম। ছবির কোয়ালিটি খুবই লো বাজেট সেগমেন্টের স্মার্টফোনগুলোর মতো হয়ে গেছে। তবে আপনাদের উদ্দেশ্যে বেশ কিছু ছবি দিয়ে দিচ্ছি, অবশ্যই ছবিগুলো দেখে আমাকে কমেন্ট করে জানাবেন যে এটার ছবির কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে। ডিভাইসটিতে ইউজ করা হয়েছে একটি 5000mAh-এর একটি লার্জ ব্যাটারি। ফোনটির মধ্যে 5000mAh যে ব্যাটারি রয়েছে এটার ব্যাকআপ যথেষ্ট ভালো ছিল, আশা করছি নর্মাল ইউজে আপনাকে একদিন পার করে দিবে। যদি আপনি হেভি ইউজার হন অনায়াসে আপনি একদিন পর্যন্ত নিয়ে যেতে পারবেন।
ফোনটির মধ্যে রয়েছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস অ্যাক্সেসের সুবিধা। ফোনটির সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট অ্যাকুরেট ছিল, তবে কিছুটা ডিলে মনে হয়েছে। আশা করছি নেক্সট আপডেটে তারা এই বিষয়টা সলভ করে দিবে। সো এই ছিল স্যামসাং A03s এর একটি ডেডিকেটেড রিভিউ। যদি আপনাদের কাছে মনে হয় যে এই প্রাইসের মধ্যে স্যামসাং যে স্মার্টফোনটি দিয়েছে তা ভ্যালু ফর মানি, মানে যারা স্যামসাং লাভার তাদের জন্য বলছি, ভ্যালু ফর মানি যদি আপনার কাছে মনে হয় তাহলে আপনি এই ফোনটি পারচেস করতে পারেন। স্যামসাং যেহেতু একটি প্রিমিয়াম ব্র্যান্ড, এই প্রাইসের মধ্যে তারা যে স্মার্টফোনটি নিয়ে এসেছে তা মোটামুটি ভালো ছিল। তবে এই প্রাইস বিবেচনায় যদি আপনি অন্য সকল স্মার্টফোনের কথা চিন্তা করেন, অনেক বেটার স্মার্টফোন কিন্তু আপনি পেয়ে যাবেন। সো মূলত ডিপেন্ড করছে আপনার উপর। আপনি যদি স্যামসাংয়ের প্রতি একটু উইক হয়ে থাকেন বা ভালো লাগে অথবা ভালোবাসেন স্যামসাংকে, তাহলে কিন্তু আপনি এই ফোনটি পারচেস করতে পারেন। সো আজকের মতো বিদায় নিচ্ছি আমি জাকারিয়া সম্পাত। আপনারা দেখছিলেন জেকে টেক ভিডিও ইউটিউব চ্যানেল। আসসালামু আলাইকুম।